ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফাইভ এর প্রশ্নগুলি উত্তর সহ আলোচনা করব। চলো তোমরা প্রশ্নটা একবার ভালো করে আগে দেখে নাও। এটি তোমাদের আগস্ট মাসের অ্যাক্টিভিটি টাস্ক, যেটা সেপ্টেম্বর মাসে স্কুলে জমা দিতে হবে। এর আগে আমি তোমাদের ইতিহাস ও ভূগোল এর অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফাইভ এর উত্তর আলোচনা করে দিয়েছি। যারা এখনো লেখনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে দেখে লিখে নাও, ঠিক আছে? চলো এবার আমি আলোচনা করে দিচ্ছি। আমি যেভাবে লিখেছি তোমরা কিন্তু খাতা সেইভাবে লিখে নাও। প্রথমে কি বলেছে, ঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কয়ে বলেছে পরিবহন ও পরিচালন পদ্ধতিতে, ক্ষয় বলেছে পরিবহন ও বিকিরণ পদ্ধতিতে, ক্ষয় বলেছে পরিচালন ও বিকিরণ পদ্ধতিতে, ক্ষয় বলেছে বিকিরণ পদ্ধতিতে। সঠিক উত্তর হবে ঘ, বিকিরণ পদ্ধতিতে। এখানে কিন্তু টিক চিহ্ন মারবে না, ঠিক উত্তরটি নির্বাচন করতে বলছে, মানে নির্বাচন করে লিখতে হবে। দুয়ে দেখো কি বলেছে, যেটি তড়িৎ বিশ্লেষ্য নয় সেটি হল ক সোডিয়াম ক্লোরাইড, খ অ্যামোনিয়াম সালফেট, গ গ্লুকোজ, ঘ অ্যাসিটিক অ্যাসিড। উত্তর হবে ঘ গ্লুকোজ। একে তিন, তিন নম্বর প্রশ্ন দেখে নাও, ডিম্পোনা প্রতিপালন করা হয় যেখানে সেটি হল ক সঞ্চয়ী পুকুর, খ হ্যাচেরি, গ পালন পুকুর, ঘ আতর পুকুর। উত্তর হবে ঘ আতর পুকুর, ঠিক আছে? দু নম্বর দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, আলোর যে এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে তার নাম লেখো। উত্তরটি লিখে নাও, আলোর ক্যাটালিজ নামক এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে। দুই, কি বলেছে, বায়ুর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল ঘটা সম্ভব কিসের জন্য? উত্তরটা লিখে নাও, বেশি জলীয় বাষ্প মিশ্রিত বায়ুর মধ্য দিয়ে তড়িৎ চলাচল ঘটা সম্ভব। তিনি কি বলেছে, মুরগির পালনের একটি আধুনিক পদ্ধতি হল ডিপ লিটার, লিটার কি? উত্তরটি লিখে নাও, ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালনের ক্ষেত্রে লিটার বা বেড হল এক প্রকার বিশেষ ধরনের সজ্জা। বিচলি বিচালি অর্থাৎ ছোট করে কাটা খড়, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, তুলোবীজ, ধান ও জবের তুষ, ফলের খোসা ইত্যাদি দিয়ে ঘরের মেঝেতে যে মুরগির সজ্জা তৈরি করা হয় তাকে লিটার বলে, ঠিক আছে? চলো তিনি কি বলেছে দেখে নাও, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখে নাও, উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন? উত্তরটি লিখে নাও, বিক্রিয়া শুরু করতে শক্তি প্রয়োজন, উষ্ণতা বাড়লে অণুদের গতিশক্তি বাড়ে, তখন বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়া ঘটে তাড়াতাড়ি, ঠিক আছে? চলো এবার দু নম্বর প্রশ্নটি দেখে নাও, ইনফ্লুয়েঞ্জা রোগে কী কী লক্ষণ দেখা যায়? উত্তর লিখে নাও, প্রথম পয়েন্টে জ্বর, সর্দি ও কাশি হয়। দুই, মাথার যন্ত্রণা ও গাঁটে গাঁটে ব্যথা হয়। তিন, অনবরত হাঁচি ও নাক দিয়ে জল পড়ে। চার, অত্যাধিক দুর্বলতা দেখা যায়। চারে কি বলেছে, তিন চারটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, 70 গ্রাম ভরের তামার টুকরোর উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে হলে কত পরিমাণ তাপ লাগবে তা নির্ণয় করো। উত্তরটা লিখে নাও, তামার ভর এম, ভর মানে আমরা জানি মাস, এম ইকাল টু 70 গ্রাম। তামার আপেক্ষিক তাপ এস সমান 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, আর উষ্ণতা বৃদ্ধি পেয়েছে কত, ডেল্টা টি সমান 20 ডিগ্রি সেলসিয়াস। অতএব তামা দ্বারা গৃহীত তাপ এইচ ইকাল টু এম ইন্টু এস ইন্টু ডেল্টা টি, তাহলে এইচ সমান 70 × 0.09 × 20। তাহলে এইচ সমান কাটাকাটি করবে, এখানে তোমরা দশমিক তুলে 100 কেটে যাবে, তাহলে কত হবে 126, এইচ সমান 126 ক্যালোরি। অতএব নির্ণীয় তাপের পরিমাণ সমান 126 ক্যালোরি। চাই দুয়ে কি বলেছে, জৈব সার অজৈব সারের চেয়ে ভালো, বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা কর। উত্তরটা লিখে নাও, জৈব সার অজৈব সারের চেয়ে ভালো, কারণ এক নম্বর পয়েন্টটি লিখবে, জৈব সার মাটির জল শোষণ ও জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। দুই, জৈব সার মাটিতে রন্ধ্রযুক্ত করে, ফলে মাটির গভীরতা সহজেই আলো বায়ু প্রভৃতি প্রবেশ করে মাটি উর্বর হয়ে ওঠে। তিনি বলেছে, জৈব সার মাটিতে থাকা অণুজীবীদের সংখ্যা ও কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। চার, জৈব সার মাটিতে দ্রুত মিশে যায়, ফলে এটি কখনোই মাটির স্বাভাবিক গঠন কার্যক্ষমতা নষ্ট করে না। পাঁচে বলেছে, জৈব সার পরিবেশ বান্ধব হয়, কখনোই বায়ু দূষণ বা জল দূষণ ঘটায় না।
ঠিক আছে, এই পর্যন্ত আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টেস্টের সমস্ত প্রশ্নগুলি আলোচনা করে দিলাম। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো সমস্ত বিষয়ের অ্যাক্টিভিটিগুলির উত্তর সবার প্রথম পাওয়ার জন্য।